কারণ ওকে স্কুলে ভর্তি করেছি পর থেকে করোনা ভাইরাস স্টার্ট হয়ে গেছে, তার জন্য স্কুল সবারই বন্ধ ছিল, সারা পৃথিবীর সবারই স্কুল বন্ধ ছিল। তাই আমার মেয়ে আর স্কুলে যেতে পারেনি, অনলাইনে ক্লাস করেছে। আমার মেয়ে জানতো না স্কুলে যেতে হয়, অ্যাক্টিভিটিস আছে, তো ও শুধু অনলাইনেই ক্লাস করতো, ও মনে করতো অনলাইনে ল্যাপটপই ওর স্কুল। তো আজকে ও ফার্স্ট টাইম স্কুলে যাচ্ছে, ও অনেক বেশি হ্যাপি, অনেক বেশি এক্সাইটেড। তো ওকে নিয়ে ওর বাবা আর আমি যাচ্ছি। তুমি স্কুলে যাচ্ছ? হ্যাঁ। তুমি হ্যাপি? আজকে স্যার ফার্স্ট টাইম স্কুল, তাই না? করোনার জন্য তো দিন স্কুল বন্ধ ছিল, দুই বছর পর স্যার স্কুলে যাচ্ছে। আমার মেয়ে মাশাল্লাহ অনেক বেশি এক্সাইটেড, অনেক বেশি হ্যাপি। আজকে ও ফার্স্ট টাইম স্কুলে যাচ্ছে, স্কুল দেখবে, সব ফ্রেন্ডদের দেখবে, ক্লাস টিচারদের সাথে দেখা হবে, তো অনেক বেশি এক্সাইটেড। আপনারা সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন। দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ কতটা হ্যাপি আমার মেয়েটা। ওর ক্লাস স্টার্ট হয় সকাল 8টায় আর শেষ হবে দুপুর 2টায়, তো 2টা পর্যন্ত স্কুলে থাকবে। স্কুল এখনও প্রতিদিন ক্লাস হবে না, সায়রার উইকে 2 দিন ক্লাস হবে আর বাকি 3 দিন অনলাইনেই ক্লাস হবে। আর স্কুলে যাওয়ার জন্য সায়রার করোনা টেস্ট করানো লেগেছে আর ওকে ভ্যাকসিনও দিয়ে ফেলেছি আমরা আলহামদুলিল্লাহ। স্কুলে যাওয়ার জন্য প্রতি 15 দিন পর পর করোনা টেস্ট করতে হবে যারা ভ্যাকসিন দেয়নি, আর যারা ভ্যাকসিন দিয়েছে তাদের প্রতি 1 মাস পর পর করোনা টেস্টটা করে স্কুলে যেতে হবে, আর করোনা নেগেটিভ রেজাল্ট নিয়ে স্কুলে যেতে হবে, না হলে স্কুলে যাওয়া যাবে না। তোমার স্কুল এটা? এই তো আমরা স্কুলে পৌঁছে গেছি, স্যারের স্কুলের ভিতরে যাচ্ছে। স্কুলের ভিতরে যাওয়ার আগে করোনার নেগেটিভ রেজাল্টটা দেখাতে হবে টিচারদের, তো স্যার বাবা রেজাল্টটা বের করছে ওর মোবাইলে। তো এখন স্কুলের ভিতরে যাওয়ার আগে স্যার বাবা স্যারাকে মাস্ক পরিয়ে দিচ্ছে, আর আমি এক্সট্রাও কয়েকটা মাস্ক দিয়ে দিয়েছি স্যার ব্যাগে, কারণ ও তো ছোটো, একটা মাস্ক সামলিয়ে রাখতে পারবে না। এই তো স্কুলের ভিতরে চলে গেছে স্যারা, আর এখন স্যারার করোনার নেগেটিভ রেজাল্টটা দেখাতে হবে, তো করোনার নেগেটিভ রেজাল্টটা দেখানো হলে ওকে ক্লাসে নিয়ে যাবে। এখন স্যারাকে স্যারা ক্লাসে নিয়ে যাবে। এই তো নিয়ে যাচ্ছে স্যারা আমাদেরকে, বাই দিয়ে চলে যাচ্ছে ওর ক্লাসে। তো আজকে ক্লাস করবে মাশাল্লাহ, দোয়া করবেন আপনারা সবাই আমার মেয়ের জন্য। তো এই তো ওদের স্কুলটা অনেক বড়, একদিন যদি পারি কখনো তাহলে ভিডিও করে দেখাবো, স্কুলতে ওরকম ভিডিও করা যায় না। তো তারপরও আমি হিট্টু করেছি আমার মেয়ের ফার্স্ট ডে স্কুল বলে কথা। তো সায়রা চলে গেল ওর ক্লাসরুমে, আমরা এখন বাসায় চলে যাব, আবার আমরা আসব ওর ছুটির টাইমে, 2টার দিকেও ছুটি হবে, আমরা একটু আগে আসার চেষ্টা করব। তো আমরা এখন বাসায় চলে যাচ্ছি, আবার ছুটির টাইমে ওকে নিতে আসব। আজকে স্যার ফার্স্ট ডে ছিল বলে আমি ওকে দিতে এসেছি, আবার নিতেও আসব, আর বাকি দিনগুলো ওর বাবা দিয়ে যাবে, আবার নিয়ে যাবে। আমরা এখন স্যারাকে আনতে যাচ্ছি, স্যার আজকে ফার্স্ট ডে ছিল স্কুলের, তাই তো স্যার বাবা আমাকে নিয়ে যাচ্ছে। আমার মেয়ের আজকে ফার্স্ট ডে ছিল, তো আমরা অনেক এক্সাইটেড, তাই না স্যার বাবা? করোনার 2 বছর পরে প্রথম স্কুল করছে। হ্যাঁ, আজকে ফার্স্ট স্যার স্কুল দেখলো, অনেক হ্যাপি হয়েছে। ইউনিটে ফার্স্ট স্কুলে গেছে আজকে।
এই 2 বছর শুধু অনলাইনে ক্লাস করছে। সারা মনে করতে স্কুল মানে অনলাইনে ক্লাস মানে ল্যাপটপে ওর স্কুল। আজকে স্কুলে যাই বুঝলো স্কুল ল্যাপটপে না। দেখে অনেক হ্যাপি হইছে। হ্যাঁ তো এখন আমরা ওকে আনতে যাচ্ছি। এটা ওর স্কুলের রাস্তা। স্কুল এখনই ছুটি হয়ে যাবে। অনেক প্যারেন্টসরা আসছে বেবিদেরকে নিতে। সকালে তো গাড়ি ছিল না তাই না? এই তো স্যারের স্কুল এখন ছুটি হয়ে গেছে। স্যাররা এখন আসবে। স্যার বাবা এখন স্কুলের ভিতরে যাচ্ছে স্যারকে নিয়ে আসার জন্য। এই স্যাররা চলে আসছে। এই স্যাররা কেমন লাগছে স্কুলে বাবা? বাবা কত হ্যাপি। স্যাররা চলে এসেছে। স্যাররা মাশাল্লাহ অনেক হ্যাপি, অনেক মজা করেছে আজকে স্কুলে। আপনারা দেখতেই পাচ্ছেন ও কতটা হ্যাপি মাশাল্লাহ। এই আমার স্যাররা, ওকে টিফিন দিয়েছিলাম, টিফিন ফুল ফিনিশ করতে পারে নাই। এখন নাগেট খাচ্ছে স্যাররা সস দিয়ে। আমার প্রিন্সেস কেমন লাগলো ক্লাস? এই তো আমরা এখন বাসায় চলে যাচ্ছি স্যারাকে নিয়ে। স্যারা মাশাল্লাহ অনেক হ্যাপি। আর এখন স্কুল ছুটি হয়েছে তাই অনেক রাশ, গাড়ি এখানে অনেক বেশি। আর স্যারা অনেক কিছু বলছে, স্কুলে কী কী করেছে, কয়টা ফ্রেন্ড হয়েছে, সব কিছু বলছে আমাদেরকে। আজকে স্কুলে ম্যামরা কী বলেছে, কয়টা ক্লাস হয়েছে, কী কী করেছে, অ্যাক্টিভিটিস সব কিছু বলছে আমাদেরকে। মাশাল্লাহ অনেক বেশি হ্যাপি মেয়েটা। আপনারা সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন। আর এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম আপনাদের সাথে। আপনাদের আমার এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। আপনাদের যদি আমার এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজ এই পর্যন্তই, আবার নতুন কোনো ব্লগ নিয়ে হাজির হয়ে যাবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।